সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলাভিশনের নিয়মিত আয়োজন সিটি ইলেকশন এক্সপ্রেস 2020 অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি জিয়াউল হক সবুজ। আমাদের আলোচনা মূলত ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে। এ নিয়ে আলোচনার জন্য আজ আমন্ত্রণ জানা হয়েছে দুজন অতিথিকে। আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও পরিবেশ সাংবাদিকতার পথিকৃত সিনিয়র সাংবাদিক জনাব কামরুল ইসলাম চৌধুরী। আছেন আরেকজন সিনিয়র সাংবাদিক টিভিএন 24-এর প্রধান সম্পাদক জনাব নাজমুল আশরাফ। আমরা এখন আলোচনায় যাব, তবে তার আগে জানিয়ে রাখি দর্শক চাইলে আপনিও সংযুক্ত হতে পারেন এই আলোচনায়। ফোনে মতামত জানাতে পারেন, প্রশ্ন করতে পারেন আজকের আলোচনার বিষয়বস্তু নিয়ে। আর কথা না বাড়িয়ে আমরা আলোচনায় চলে যাচ্ছি। শুরুতে জানতে চাইব জনাব কামরুল ইসলাম চৌধুরীর কাছে যে সিটি নির্বাচন তো ঘনিয়ে আসছে, আর কয়েকদিন পরেই 1 ফেব্রুয়ারি নির্বাচন হবে। ভোটাররা নগরীর অলিগলি চষে বেড়াচ্ছেন, ভোটারদের কাছে যাচ্ছেন, ভোটারদের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন, ইভিএম নিয়েও নানা বিতর্ক রয়েছে, নির্বাচন কমিশনের প্রতি আস্থা অনাস্থার একটা প্রসঙ্গ উঠে এসেছে, আর ভোটের দিনক্ষণ যত ঘনিয়ে আসছে নির্বাচনী উত্তাপও বাড়ছে। আমরা দেখলাম যে একজন প্রার্থীর পর হামলাও হয়েছে। তো সব মিলিয়ে নির্বাচনী পরিবেশটাকে কীভাবে দেখছেন? সব কিছু মিলিয়ে আমার যেটা মনে হয় যে নির্বাচনী পরিবেশটা এখনও মানে সুন্দর আছে, এবং যে চারজন মেয়র পদপ্রার্থী দুই সিটি কর্পোরেশনে তারা মূল প্রতিদ্বন্দ্বী, তারা কিন্তু এখন পর্যন্ত তাদের বক্তব্যে বা প্রচার প্রচারণে মোটামুটিভাবে শান্তিপূর্ণভাবে চেষ্টা করেছেন। যদিও বিচ্ছিন্নভাবে কিছু হামলার ঘটনা ঘটেছে বা বিচ্ছিন্নভাবে কিছু বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে বা কোথাও কোথাও হয়তো নির্বাচনী আচরণবিধিও লঙ্ঘিত হয়েছে, যেমন ধরুন রাস্তা বন্ধ করে মিছিল করা বা শোভাযাত্রা করা, মানে এরকম কিছু কিছু ঘটনা হয়তো ঘটেছে, অথবা ধরুন প্লাস্টিকের পোস্টার ছাপা এবং প্রচার করা, সেগুলো যেমন পরিবেশের দিক থেকেও ক্ষতিকর, হাইকোর্টের একটা নির্দেশনা ছিল, তো এরকম কতগুলো ব্যত্যয় হয়তো চোখে পড়েছে। কিন্তু তারপরও বাংলাদেশের কনটেক্সটে বা বাংলাদেশের এই সময়ের নির্বাচনী ব্যবস্থার যে হাল হকিকত, সেই তুলনায় আমি মনে করি যে এখন পর্যন্ত পরিবেশটা ভালোই আছে। এখন দ্বিতীয় যে প্রশ্নটি সেটা হচ্ছে যে নির্বাচন কমিশন, যেটি তারা শুরুতে বেশ হোঁচট খেয়েছে বা লেজে গোবরে কিছুটা করেছে, ধরুন এই যে 30 তারিখে নির্বাচন, সেদিন আমরা জানি যে সরস্বতী পূজা ছিল, এবং এটি যখনই তাদের নজরে এসছে তখনই কিন্তু তারা এটি পরিবর্তন করে দিতে পারত, কিন্তু তারা এটা নিয়েও শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছেন যে এটা অটল থাকা। তো এই ক্ষেত্রে তাদের ওই যে সিদ্ধান্তহীনতা অথবা মানে ঘুরিমাসি করা, এই জিনিসগুলো চোখে পড়বার মতো। তৃতীয়ত হচ্ছে ইভিএম নিয়ে তাদের প্রথম বক্তব্য ছিল হচ্ছে যদি বড় কোনো দল রাজি না হয়, সম্মত না হয়, তাহলে তারা এটা করবেন না, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল যে তারা এতেই ইভিএমের ব্যাপারে অটুট রয়েছেন, যেখানে আমরা দেখি যে শাসক দল বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নিজেই বলেছেন যে যদি কারো আপত্তি থাকে, এটা যদি তারা পরিবর্তন করে অর্থাৎ ইভিএম বাদ দেয়, আমাদের কোনো আপত্তি নেই। এই কথা বলার পরও কিন্তু তারা এতেই অটুট রয়েছে, অর্থাৎ তারা এক্ষেত্রেও পিছিয়ে আসবার চেষ্টা করে। অথচ আমরা দেখি যে বিশ্বের নানা দেশে, অন্তত 14-15টা দেশে, যে সব দেশগুলোতে ইভিএম এর প্রচলন হলো এবং ইভিএম চালু হলো, তারপরে কিন্তু তারাও সরে এসছে। আর ইভিএম দিয়েই এবারে নির্বাচনটা করতে হবে এমন তো কোনো চাপাচাপির বিষয় না। এখানে মানুষের আস্থা অর্থাৎ ঢাকাবাসীর আস্থা অনাস্থারও তো একটা বিষয় আছে। যদি এর মধ্যে কেউ না কেউ যদি একটা প্রশ্ন তোলেন নির্বাচন পরবর্তীকালে উত্তরকালে, তার এই যে প্রশ্ন করা, এই প্রশ্নটাই অর্থাৎ একটা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ কেন আমরা করতে যাব। আজকেও নির্বাচন কমিশনার কিন্তু বলেছেন যে আমরা নির্বাচনটা প্রশ্নবিদ্ধ করতে চাই না, এমন প্রশ্নবিদ্ধ করতে চাই না। হ্যাঁ, যেমন ইভিএম দিয়ে করলেই তো ধরুন মানে রাজপথের বিরোধী দল, প্রধান বিরোধী দল, তারা তো বলবে যে তারা তো প্রশ্ন করতেই পারবে, একটা সুযোগ তো তাদের হাতে তুলে দিচ্ছে নির্বাচন কমিশন নিজেই। তো এই ক্ষেত্রে আমি মনে করি যে নির্বাচনটাকে প্রশ্নের ঊর্ধ্বে রাখবার জন্য নির্বাচন কমিশনেরও কিন্তু একটা বড় রকমের দায়িত্ব আছে, কারণ নির্বাচন অনুষ্ঠানের সামগ্রিক দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের,
এটা কিন্তু আমি কিন্তু সরকারকে এখানে দোষ দেব না, বরং সরকার এক্ষেত্রে অনেক বেশি আমার মনে হয় যে ফ্লেক্সিবল এবং তাদের গুড ইন্টেনশন আছে, সেই গুড ইন্টেনশনটা রিফ্লেকশন করবার মূল দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনের। জি, আপনার কাছে আবার আসবো। আমরা এবার জানতে চাইব নাজমুল আশরাফের কাছে যে আমরা দেখছি যে ইভিএম নিয়ে বিতর্কটা কিন্তু শুরু থেকেই, মানে একেবারে নির্বাচনের তফসিল ঘোষণার আগে থেকেই বিতর্কটা চলছে, তারপরও নির্বাচন কমিশন ইভিএমের ব্যাপারে এখন পর্যন্ত অটল আছেন এবং তারা ইভিএমকে ইউজ টু করার জন্য ভোটারদের জন্য বিভিন্ন জায়গায় পরীক্ষামূলক ব্যবস্থাও রাখছেন যেন ভোটাররা এসে এটা শেখার চেষ্টা করেন, কিন্তু সেরকম সাড়া কিন্তু পাওয়া যাচ্ছে না। তো সব মিলে আপনি কীভাবে দেখছেন এটাকে? আমরা যদি সাম্প্রতিক চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের কথাও দেখি, সেখানে আমরা দেখেছি প্রায় 30% মতো ভোট পড়েছে। তো ইভিএমের ভয়েই কি আসলে ভোটটা কমে যাচ্ছে, বা একটা প্রযুক্তির কারণে কি কমছে, বা আপনি সার্বিকভাবে মূল্যায়ন করবেন কীভাবে? আসলে হচ্ছে কি, ইভিএমে বলেন আর ব্যালট পেপারে বলেন, স্বচ্ছ ব্যালট বক্সে বলেন, আগের মতো আপনার স্টিলের বক্সে বলেন, কোনোটাই সমস্যা না যদি যারা নির্বাচন পরিচালনা করেন তারা ঠিক থাকেন। আর নির্বাচন পরিচালনাকারীরা যদি ঠিক না থাকেন, নির্বাচন যারা করবেন তারা যদি ভালো নির্বাচন করতে না চান, তারা যদি অন্যায় অপকর্ম করতে বা করতে দিতে চান বা কোনো পক্ষ নিতে চান, সেক্ষেত্রে পদ্ধতি কোনো ব্যাপার না। আপনি এখন বলছেন যে ইভিএমে এই হবে সেই হবে, আচ্ছা ইভিএম বিষয়ে তো পরে আসছি। এতদিন যে ব্যবস্থায় ছিল, এই 30 ডিসেম্বরের নির্বাচন পর্যন্ত যে ব্যবস্থা ছিল, যে নির্বাচন নিয়ে সবচেয়ে বেশি আপত্তি অনেকেরই, বিএনপি সহ বিশ দলীয় জোটের, তারা বলছে এখন ইভিএমে হবে না, তাহলে ওই ব্যবস্থা তো আপনি মানে নেন নাই। ওই ব্যবস্থা যে নির্বাচন হয়েছিল আপনি বলছেন ওটা একদম জঘন্য হয়েছে, তাই তো? আগের দিন ইলেকশন হয়ে গেছে অমুক তুমুক অনেক কিছু বলেন, যদিও কোনোটা প্রমাণিত হয় নাই। তার মানে আপনি ওই ব্যালট বক্সে বলেন আর ইভিএমে বলেন, পদ্ধতিটা বিষয় না, পদ্ধতিটা যারা প্রয়োগ করবেন, কার্যকর করবেন, যারা পরিচালনা করবেন তাদের ব্যাপার। ফলে আপনি ব্যালট বক্সের সময় বলেছেন আগে থেকে সিল মারা হয়েছে, ব্যালট বক্স ঢুকিয়ে রাখা হয়েছে, তারপরে একজনে শত শত সিল মেরেছে, তার মানে হচ্ছে ওই ব্যবস্থায় এই অপকর্মগুলো করা সম্ভব। আর ইভিএমে কী করা সম্ভব? প্রযুক্তির ব্যাপারে এটা সাধারণভাবে মানুষের একটা ভীতি থাকে, নতুন কোনো কিছুর ব্যাপারে এই ভীতি থাকে। আপনি ইতিহাস ঘাঁটলে দেখবেন যে কোনো আপনার বৈজ্ঞানিক আবিষ্কার, যন্ত্র, প্রযুক্তি, যা কিছু, সেগুলোর ব্যাপারে মানুষের শুরুতে অনেক ভয় থাকে, অনাপত্তি থাকে এবং স্বাচ্ছন্দ্য হওয়ার আগ পর্যন্ত তারা ওটা মানতে চায় না। আমি আপনাকে ছোটো একটা কাহিনী বলি, আমি যখন ডেলিস্টারে কাজ করতাম তখন শুরুর দিকে আমরা টাইপরাইটারে কাজ করতাম, তারপরে কম্পিউটার আসলো। আপনি বিশ্বাস করবেন না, নিউজরুমের সবাইকে কম্পিউটারে বাধ্য করতে 2-3 বছর লেগেছিল, সাংবাদিক, শিক্ষিত মানুষ, এবং শেষের দিকে রিপোর্টাররা সবার আগে এটা মানে ইউজ টু হয়ে গেল এবং খুশির চোটে তারা কম্পিউটারে কাজ করা শুরু করলো। যারা ডেস্কে কাজ করতো সাব এডিটর, এদের মধ্যে যারা একটু ইয়াং, একটু কম বয়সী, একটু মানে আগ্রহ আছে, তারা নিতে থাকলো, এবং শেষমেশ যে দুজন তাদেরকে চাকরির হুমকি দেওয়া হয়েছে, যদি কম্পিউটারে কাজ না করো তাহলে চাকরি থাকবে না, ওই ভয়ে তারপরে কষ্ট করে করে শেখার চেষ্টা করেছে। ফলে বলছি প্রযুক্তির একটা ব্যাপার আছে। আর ইভিএম যেটা কারণ ভাই বললে, হ্যাঁ কোনো দেশে আছে, কোনো দেশে নাই, কেউ নিয়েছে, কেউ বাদ দিয়েছে, সমস্যা আছে। এখন ইভিএম মানে হচ্ছে আসলে একটা যান্ত্রিক পদ্ধতিতে আপনি ভোট দেবেন, সেই যন্ত্রটা কেমন, তার কী কী সুযোগ আপনার অপশনস আছে, সেটা কি অফলাইন না অনলাইন, ওটার কাউন্টিং ব্যবস্থা কী, ওটার অ্যাক্সেস ব্যবস্থা কী, ওটাতে কি শুধুই ভোটার ঢুকতে পারবে নাকি যিনি পরিচালনা করবেন, প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, তারাও ঢুকতে পারবে, তাদের অ্যাক্সেস কতটুকু, অনেক ব্যাপার আছে। একটা কথা আমি যদি বলি যে ইভিএম নিয়ে বিএনপি সহ অনেকেই, অনেক সুশীল সমাজের লোকজনও বা অনেক সাংবাদিকরাও বলে যে ভাই এটা খুব খারাপ, হ্যান ত্যান ইত্যাদি। কেন খারাপ, কোন কারণে, এই প্রযুক্তির কী কী অসুবিধা আছে, কীভাবে কারচুপি করা সম্ভব, কারা করবে, কখন করবে, কিচ্ছু বলতে পারবে না। আর যারা বলতেছে ভাই ইভিএমের মতো ভালো ব্যবস্থা হয় না, তারাও কিন্তু বুঝাই দিতে পারছে না যে ভাই আমার ব্যালট বাক্সের তুলনায় এটা এই কারণে ভালো, এইটাতে কারচুপি, অনিয়ম, দুর্নীতি করার সুযোগ একেবারেই কম অথবা নাই, কিন্তু ওইটাতে অনেক বেশি আছে। ফলে পদ্ধতি বা উপায় যাই বলেন না কেন, যারা পরিচালনা করবে তারা যদি ঠিক না থাকে, সৎ না থাকে, কোনো পদ্ধতিতে নির্বাচন সঠিক হবে না। আর ইভিএমের ব্যাপারে এর আগে আপনি বলছেন যে এই নির্বাচনের আগ থেকে না, এই যে ধরেন এর আগে জাতীয় সংসদ নির্বাচন হলো, তার আগে বিভিন্ন স্থানীয় নির্বাচন হয়েছে, সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে, প্রতিটা নির্বাচনেই তারা যখন ইভিএমের প্রশ্ন এনেছে তখন পাইকারি হারে বিরোধিতা করেছে বিএনপি সহ আরও অনেকেই, আবার বিচ্ছিন্নভাবে কিন্তু বিভিন্ন জায়গায় প্রয়োগ করেছে, সংসদ নির্বাচনে কোনো কোনো আসনে প্রয়োগ করেছে, উপনির্বাচনে করেছে, ফলে এটা কিন্তু দীর্ঘদিন ধরে করে 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 এই জায়গায় আসছে। কিন্তু ঢাকা সিটি কর্পোরেশন এত বড় এলাকা, এত মানুষ, এত ভোটার,
এখানে পুরোটা একবারে করাটা কতটা ঝুঁকিপূর্ণ আমি জানি না। তবে এই ইভিএম নিয়ে জনসাধারণের মনে যেসব প্রশ্ন আছে, উনি বলবেন যে জঘন্য, বিএনপি বলতেছে এটা দিয়ে একদম সাগর বানায় ফেলবে, এই যে একটা ভয় আতঙ্ক মানুষের মধ্যে ঢুকছে, সেটা কি নির্বাচন কমিশন দূর করতে পারছে? নির্বাচন কমিশন কি একেবারে হাতে কলমে দেখিয়ে যন্ত্রপাতি বা বিশেষজ্ঞের মাধ্যমে মানুষকে বুঝাইতে পারছে যে না ভাই, ওরা যা বলতে সেটা ঠিক না? ফলে এক পক্ষ আসমানি নিচ্ছে, আরেক পক্ষ মাটি নিচে দিচ্ছে, পাবলিক যাচ্ছে কনফিউজ হয়ে। একটা তথ্য আপনাকে যোগ করতে চাই যে আমি চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের সংবাদ সংগ্রহের একটা সুযোগ হয়েছিল, ওখানে দেখেছিলাম যে যে কয়টা কেন্দ্রে ইভিএমে ভোট গ্রহণ হয়েছিল এর মধ্যে একটা কেন্দ্রে হঠাৎ করে ভোট গ্রহণ বন্ধ হয়ে যায়, কারণ ইভিএম পদ্ধতির এক ত্রুটি থাকার কারণে। পরে ঢাকা থেকে হেলিকপ্টারে করে ইভিএম মেশিন নিয়ে পরে ভোট গ্রহণ নেওয়া হয়েছিল। যন্ত্র যেহেতু যন্ত্র ম্যানুয়াল সিস্টেমে তো হঠাৎ করে সমস্যা পড়ে, যন্ত্র কিছু না কিছু হতে পারে, তার জন্য তাদের কি ব্যাকআপ আছে? বাড়তি মেশিন আছে নাকি আমার কোনো মেশিন কাজ করছে না, সেক্ষেত্রে আমি বক্স নিব সেটা আমি জানি না। কিন্তু ইভিএমে ধরেন আমি এ পর্যন্ত যাদের কথা শুনেছি, সেরকম কোনো এক্সপার্টের কথা আমি কোনো টেলিভিশনের পত্রিকায় শুনি নাই যারা খুব কনভিনসিং ওয়েতে মানে বিশ্বাসযোগ্য উপায়ে বলবে যে দিস ইজ ব্যাড অর গুড, সেভাবে কেউ বলে না। একটা পয়েন্ট আমি বলি, আমাদের এক কলিগ একেবারে হাতে কলমে নির্বাচনের সময় দেখে বলেছে যে ইভিএমে আপনি যারা ভালো বলবে তারা বলে ভাই ইভিএম মেশিনে গিয়ে আপনার ফিঙ্গারপ্রিন্ট দিলে আপনার অ্যাকাউন্ট ওপেন হবে, আপনার তথ্য দেখবেন, ছবি দেখবেন, আপনি ভোট দেবেন, দেখবেন মার্কা ঠিক আছে কিনা, তারপর আরেকটা দিবেন এটা ওকে হয়েছে, ফাইন। তো ওখানে তো আর কেউ দিতে পারবে না, আমারটা তো কেমন দিতে পারবে না। এটা হচ্ছে ভালো যারা বলে তাদের যুক্তি, আর যারা খারাপ বলে তাদের যুক্তি হচ্ছে কি যে ভাই অনেক সময় আপনার ফিঙ্গারপ্রিন্টই মিললো না, ভোটার লিস্টে আপনার নাম আছে, আপনার এনআইডি আছে বা স্মার্ট কার্ড আছে, আপনি ভোটার, কিন্তু মেশিনে আপনার আঙুল দিচ্ছে না, তখন কি আপনি ভোট দেবেন না? তখন যিনি পরিচালনা করেন ওখানে প্রিসাইডিং অফিসার, উনি চাইলে ওনার অ্যাক্সেস নিয়ে তাকে ভোট দেওয়াতে পারেন। তার মানে ওই লোকটা যেহেতু ঢুকতে পারে, তাহলে ওই লোকটা ঢোকার একটা দরজা আছে, তাহলে ওই দরজা যেহেতু চুরি হইতে পারে, কতটুকু পারে? 25%। তাহলে যারা পরিচালনা করছে তারা যদি সৎ না হয়, অসৎ হয়, তাহলে তারা কিন্তু 25% মারি দিতে পারবে নিজের আঙ্গুল দিয়েই। এই দুটো পয়েন্ট আপনি বলতে পারেন যে একটু কনভিনসিং। এছাড়া আমি খুব ভালো পয়েন্ট শুনছি না কারোর মাধ্যমে, ভালো দিক থেকে বলেন, খারাপ দিক থেকে বলেন। হ্যাঁ, ইভিএম এর ক্ষেত্রে যেটা ওই চট্টগ্রামে সম্প্রতি যে একটা আসনে নির্বাচন হলো সেখানে 23% মতো ভোট পড়েছিল বলে আমরা জানতে পেরেছি। না, এটা তো ভালো, মানে যেহেতু ব্যালটে আপনার ইচ্ছা মতো সিল মারতে পারে, ঢোকাতে পারে, ওইখানে মানে 70-80% দেখিয়েছে, এখানে সে সুযোগ নাই। জেনুইন যেটুকু এটুকু হয়েছে, আপনি দেখবেন যে জাতীয় সংসদ নির্বাচন সহ বিভিন্ন নির্বাচনে যেখানে যেখানে ইভিএম ব্যবহার করা হয়েছে ওখানে দেখবেন আপনি বিএনপি আওয়ামী লীগের পার্থক্য কম, ওখানে দেখবেন ভোট একটা রিজনেবল পরিমাণে আছে। আমি আপনি বিভিন্ন কেন্দ্রে গিয়ে ঘুরে যে ধারণা করি ওর কাছাকাছি, কিন্তু যেগুলো বাক্স ওতে দেখা যাচ্ছে আওয়ামী লীগ বিএনপি আকাশ পাতাল পার্থক্য, এবং যা আমরা দেখে ধারণা করি তার থেকে অনেক বেশি, তার মানে ওখানে কারচুপি দুই নম্বরই অঘটনের সুযোগ বেশি, তাহলে হোয়াই নট মেশিন? কিন্তু একটা অভিযোগ উঠেছে যে প্রবাসী যিনি দেশে নেই তার ভোট দেওয়া হয়ে গেছে, মৃত ব্যক্তি তার ভোটও ইভিএম এর মাধ্যমে দেওয়া হয়ে গেছে। বলছি কি যে এই যে বললাম যে আপনি অপকর্ম করতে চাইলে সব ব্যবস্থাই করা সম্ভব, তাহলে আগে বলেন যারা নির্বাচন পরিচালনা করবে তারা ঠিক কিনা, তারা সৎ কিনা, তারা ভালো মানুষ কিনা, তারা ন্যায়পরায়ণ কিনা, তারা কারো দল বা পক্ষ নেয় কিনা, সেটা দেখার বিষয়, পদ্ধতির দোষ দিয়ে লাভ নেই। আসলে পদ্ধতির কোনো দোষ দিয়ে লাভ নেই, প্রযুক্তির কল্যাণে প্রযুক্তিকে নিতেই হবে, প্রযুক্তিকে স্বাগত জানাচ্ছি। আমার আরেকটা বিষয় জানতে চাই যে রিসেন্টলি যেটা হচ্ছে যে একজন প্রার্থী আরেকজন প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলছেন, বিভিন্ন সময়ে নির্বাচন কমিশনে গিয়েও অভিযোগ জানিয়ে আসছেন, কিন্তু কার্যত বা দৃশ্যত এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নির্বাচন কমিশনকে নিতে দেখা যায়নি, তো এই বিষয়ে কীভাবে দেখছেন? আমি শুরুতেই যে কথাটি বলছিলাম যে নির্বাচন কমিশন ইফেক্টিভলি বা প্রম্পটলি কোনো ডিসিশন নিচ্ছেন না। নির্বাচন কমিশনের যে দায়িত্ব, সাংবিধানিক দায়িত্ব, সেই সাংবিধানিক দায়িত্ব তারা পালন করে না। এই যে নির্বাচন আচরণবিধি যেখানেই যেটুকু লঙ্ঘিত হচ্ছে, এটি নির্বাচন কমিশন ইচ্ছে করলেই কিন্তু বন্ধ করতে পারেন, তারা স্ট্রিকচার দিতে পারেন, তারা এটাকে কঠোরভাবে এটা প্রতিপালন হচ্ছে কি না সেটা দেখতে পারেন, মনিটরিং করতে পারেন, তারপরে ম্যাজিস্ট্রেটদেরকে নিয়োগ করে দিতে পারেন, কিন্তু তারা সেই কাজগুলো করেন। কারণ ভাই আপনার কথা শুনবো, আমাদের রিপোর্টার মাঠে রয়েছে নির্বাচনী সংবাদ সংগ্রহে, তার কাছে যাচ্ছি। মিজানুর রহমান সবুজ এই মুহূর্তে আমার সরাসরি যাচ্ছি মিজানুর রহমান সবুজের কাছে। মিজান আমাকে শুনতে পাচ্ছেন? মিজান, আপনি তো দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় রয়েছেন, সেখানকার নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন? ভোটাররা আসলে যেসব প্রার্থীরা তাদের দ্বারে দ্বারে যাচ্ছেন তাদেরকে কীভাবে নিচ্ছেন বা এই আগামী ইলেকশন সম্পর্কে তারা কী ভাবছেন? জি, আপনাকে ধন্যবাদ। আসলে আমি একদম আজ সকাল থেকেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকা ঘুরে বেরিয়েছি, এবং আমি যেমনটি দেখেছি যে ঢাকা দক্ষিণের
যে বিএনপি এবং আওয়ামী লীগের দুজন হেভিওয়েট মেয়র প্রার্থী তারা কিন্তু সকাল থেকেই চষে বেরিয়েছেন এই দক্ষিণ সিটির বিভিন্ন এলাকা এবং মানুষের দ্বারে দ্বারে গিয়ে তারা কিন্তু ভোট চাইছেন তাদের নিজস্ব যে প্রতীক নৌকা এবং ধানের শীষের পক্ষে এবং পাশাপাশি তারা নানা ধরনের প্রতিশ্রুতি দিয়েছেন। এর বাইরে আমি আমার সহকর্মীদের মাধ্যমে খোঁজ নিয়েছি ঢাকা উত্তরের যে দুই মেয়র প্রার্থী আছেন আতিকুল ইসলাম ধানের নৌকার এবং ধানের শীষের তাবিত আওয়াল, তারাও কিন্তু সকাল থেকেই তারা গণসংযোগ করেছেন তাদের নেতাকর্মীদেরকে নিয়ে, অঙ্গ সংগঠনের যে নেতাকর্মী তাদেরকে সাথে নিয়ে সাধারণ মানুষের কাছে তারা ভোট চেয়েছেন। তো যে বিষয়টি আমরা লক্ষ্য করেছি যে চারজন মেয়র প্রার্থী দুই সিটিতে, তুলনামূলকভাবে তিনজনই কিন্তু একেবারেই তরুণ মেয়র প্রার্থী বলা চলে এবং তারা তরুণদের মন জয় করার চেষ্টা করছেন, তারা কীভাবে ঢাকা নগরীকে সাজাতে চান সেই একটি পরিকল্পনার কথা তারা কিন্তু তুলে ধরেছেন। এবং আমরা যেটি লক্ষ্য করেছি যে দুই সিটিতেই যারা আওয়ামী লীগের প্রার্থী, বিশেষ করে উত্তরে আতিকুল ইসলাম, তিনি যেমনটি বলেছেন যে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হলে আসলে নৌকার বিকল্প নাই এবং নৌকার প্রার্থীকে বিজয়ী করার কথা তিনি বলেছেন। সেখানে বিএনপির যিনি প্রার্থী তাবিত আওয়াল, তিনি বলেছেন যে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে এবং এর কারণে বিভিন্ন জায়গায় তার যে প্রচারণে হামলা করা হচ্ছে। এদিকে দক্ষিণে আমরা যেটি দেখেছি যে ব্যারিস্টার ফজলে নূর তাপস, যিনি নৌকার প্রার্থী, তিনি কিন্তু বেশ মহাপরিকল্পনার কথা ভোটারদের কাছে তুলে ধরছেন এবং তিনি বলেছেন যে তিনি মেয়র নির্বাচিত হলে 24 ঘন্টা তার নগর ভবন খোলা থাকবে সাধারণ মানুষের জন্য এবং বিগত সময়ে যে কাজ হয়নি সেই কাজগুলো তিনি করবেন এবং সুশাসিত একটি ঢাকা, ক্লিন ঢাকা, বাসযোগ্য ঢাকা তিনি গড়তে চান। অপরদিকে যিনি বিএনপির প্রার্থী ছিলেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, তিনি বলেছেন যে বিগত সময়ে মেয়র যিনি ছিলেন তিনি তেমন একটি কাজ করেননি, বরং দুর্নীতিতে লিপ্ত ছিলেন, যে কারণে ঢাকা দক্ষিণ অনেকটা অবহেলিত ছিল এবং বায়ু দূষণ সহ বিভিন্ন নেতিবাচক দিক থেকে কিন্তু সেটি ঢাকা মহানগরী প্রথম দিকে স্থান করে নিয়েছিল। তো সেই বিষয়গুলো মাথায় নিয়ে সাধারণ মানুষ এক ধরনের পরিবর্তন চায় এবং সেই পরিবর্তন তিনি করতে চান তার বাবার দেখানো পথ ধরেই। এর বাইরে যারা কাউন্সিলর প্রার্থী আছেন তারাও কিন্তু তাদের প্রতীকে সাধারণ মানুষের কাছে ভোট চাইছেন এবং আমি যেমনটি লক্ষ্য করেছি সাধারণ ভোটারদের মধ্যেও কিন্তু বেশ উৎসব বিরাজ করছে, কারণ দীর্ঘদিন পরে তারা আবার কিন্তু একটি ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন এবং তারা তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে চান। এবং যে তুলনামূলকভাবে যে প্রার্থী দেওয়া হয়েছে বড় দুই দল আওয়ামী লীগ এবং বিএনপির পক্ষ থেকে, তাদেরও কিন্তু একটা আলাদা ব্যক্তি ইমেজ রয়েছে এবং সেই ইমেজে এবং অন্যান্য বিষয়গুলো মাথায় নিয়ে সাধারণ ভোটাররা কিন্তু ধন্যবাদ মিজান, আমরা আবারও আপনার কাছে যাব, পরে পরবর্তীতে কথা বলবো। তা আমাদের সহকর্মী মিজানুর রহমান সবুজ যেটা বলছিলেন যে প্রার্থীরা ভোটারদের কাছে যাচ্ছেন, তাদেরকে বিভিন্নভাবে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা, সবুজ ঢাকা, সুশাসিত ঢাকা, বিভিন্ন বিশেষণে বিশেষায়িত করে বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। এখন জানার বিষয় হচ্ছে যে আমরা বাস্তবতা যেটা দেখি যে সিটি কর্পোরেশন যে কোনো কাজ করতে গেলেই সমন্বয়ের জন্য তাকে অন্য সংস্থার দ্বারস্থ হতে হয়। তো এক্ষেত্রে যেসব প্রতিশ্রুতি প্রার্থীরা দিচ্ছেন, আসলে কি তারা সেই সব প্রতিশ্রুতি পালনে কতটা সক্ষম বা আসলে এটা সক্ষমতা গড়ে তোলার উপায়টা কী? মানে বর্তমান যে বাস্তবতা, সেই বাস্তবতায় আমরা যদি নিকট অতীতের কথাও ভাবি, আমাদের দুই সিটি কর্পোরেশন, এই দুই সিটি কর্পোরেশনের যারা নগরপিতা তারা কিন্তু অনেক কিছুই করতে পারেননি। কারণ হচ্ছে ওই যে নগর সরকারের যে কনসেপ্টটা ঢাকার প্রথম নির্বাচিত মেয়র মোহাম্মদ হানিফ এবং সর্বশেষ নির্বাচিত মেয়র সাদেক হোসেন খোকা, তারা কিন্তু তাদের সরকারের আমলেই এটা আদায় করতে পারেননি, বরং তাদের সরকারেরই এটার বিরোধিতা করেছেন। তাদের সরকারের স্থানীয় সরকার মন্ত্রী এর প্রধান অন্তরায় ছিলেন। কারণ হচ্ছে যে তারা চান না, এমনকি ওই যে সংসদ সদস্য, যেমন এখন হচ্ছে ঢাকা, দুই ঢাকায় সিটি কর্পোরেশনে 18 জন মতো সংসদ সদস্য, এই এত বড় একটা এলাকা, এখানে যদি নগর সরকার হয় দুজন মেয়র কিন্তু তাদের, মানে তারা ভাববেন যে তাদের ক্ষমতা খর্ব হচ্ছে,
তারপরে আবার স্থানীয় সরকার মন্ত্রী মনে করবেন যে তার ক্ষমতা খর্ব হচ্ছে, রাজুকের যিনি মানে পূর্ত মন্ত্রী তিনি ভাববেন যে তার ক্ষমতা খর্ব হচ্ছে, রাজুকের চেয়ারম্যান ভাববেন তার ক্ষমতা খর্ব হচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রী ওয়াসার চেয়ারম্যান বা ওয়াসার মন্ত্রী মনে করবেন যে তার ক্ষমতা খর্ব হচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র তারপরে পুলিশ কমিশনার পুলিশের তারা অর্থাৎ মানে বিভিন্ন বাহিনী প্রধানরা তারাও কিন্তু ভাববেন যে তাদের ক্ষমতা এখানে খর্ব হচ্ছে। এমনকি যেমন ধরুন আমরা মানে পৃথিবীর বহু দেশে আমরা দেখি যে যেসব দেশে সিটি গভর্নমেন্ট বলবৎ আছে সেই সব দেশে, এই যে ধরুন লন্ডন শহর, লন্ডনের মেয়র ছিলেন হচ্ছে বোরিস জনসন, তিনি তার সফলতা দিয়ে ব্রিটেনবাসীর কাছে মন জয় করেছেন লন্ডনের মেয়র হিসেবে এবং পরবর্তীকালে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন, এবার তিনি প্রধানমন্ত্রী হলেন। এই যে প্রধানমন্ত্রী হওয়ার যে প্রাথমিক সোপান তিনি কিন্তু গড়েছেন, সেই ভিত্তিটা গড়েছেন হচ্ছে নগর পিতা হিসেবে লন্ডনের মেয়র, সফল মেয়র হিসেবে। আমরা প্যারিসের মেয়রকে দেখি ফ্রান্সের প্রেসিডেন্ট হতে, হ্যাঁ প্রধানমন্ত্রী হতে, এই যে সেগুলো নিউ ইয়র্কের মেয়র, হ্যাঁ গভর্নর হলেন, হ্যাঁ সিনেটর হলেন, এই যে বা আমরা ক্যালিফোর্নিয়ার যে মেয়র তাকে দেখি যে সেখানে তিনি এলের মেয়র, ক্যালিফোর্নিয়ার মেয়র, তারা আবার ক্যালিফোর্নিয়ার গভর্নর হচ্ছেন, তারপরে তারা আবার জাতীয় রাজনীতিতে আসছেন, অর্থাৎ নেতৃত্বের বিকাশটাও ঘটে। এই যে সাধারণ মানুষের আম জনতার সঙ্গে থাকতে থাকতে নগরবাসীর সুখ দুঃখে থাকতে থাকতে তারা তাদের ওই যে নগরকে সেবা দিলেন সেই সেবাটা দিয়ে তারা মন জয় করে পরবর্তী রাজনৈতিক অভিলাষটা তারা সম্পূর্ণ করতে পারেন। কিন্তু আমাদের দেশে আমরা সেটা দেখতে পাই না, এই কারণে পাই না কারণ তারা মনে করেন যে আমাদের মানে নগর পিতাদেরকে বা এই যে মেয়র বলুন বা স্থানীয় সরকারকে শক্তিশালীর কথা আমরা আমাদের সংবিধানে আছে, 72-এর সংবিধানে আছে বা বর্তমান সংবিধানে আছে, কিন্তু এটার বাস্তবায়ন দেখি না কেন, কারণ হচ্ছে এই ক্ষমতাগুলো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে শুরু করে মেয়র পর্যন্ত এদের ক্ষমতাটা আসলে আমাদের সংসদ সদস্যরা প্রয়োগ করতে চান, আমাদের মন্ত্রী মিনিস্টাররা প্রয়োগ করতে চান, আমাদের সচিবরা প্রয়োগ করতে চান। হ্যাঁ যে ক্ষমতাটা হচ্ছে মেয়রের বা যে ক্ষমতাটা হচ্ছে কাউন্সিলরের অথবা যে ক্ষমতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেটা কিন্তু দেখা গেল যে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি প্রয়োগ করতেছেন, হ্যাঁ অথবা একজন ওই যে ডিসি অথবা উপজেলা যে টিএনও তিনি প্রয়োগ করছেন। তো এই যে বিষয়গুলো বা সেগুলো আবার দেখা গেলো যে ঢাকায় আমাদের সচিবালয়ে কেন্দ্রীয় সচিবালয়ে চলে আসছে, সচিবালয় থেকে সেগুলো নির্দেশ যাচ্ছে, তো এর ফলে হচ্ছে তার ক্ষমতাটা খর্ব হচ্ছে, এটা হচ্ছে এক। এর ফলে তিনি কিন্তু ঠুটো জগন্নাথের মতো হয়ে যান, যিনি নির্বাচিত হবেন এই দুই সিটিতে তাকে কিন্তু অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করে, এই যে 55টা প্রতিষ্ঠান, হ্যাঁ এর সঙ্গে কোঅর্ডিনেট করার তার কিন্তু সেই ম্যান্ডেটটা নাই, হ্যাঁ তাকে যখন এই যে যেমন আমরা একসময় শুনলাম যে এর আগের স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ সাহেব তিনি বললেন যে 2 বছরের মধ্যে আপনারা আর এই জলবদ্ধতা দেখবেন না, এই শহরে জলবদ্ধতা দেখবেন না। তো নগরীর যেসব সমস্যা আমরা দেখছি বা সমস্যা আগেও ছিল এখনও আছে ভবিষ্যতে কতটা সমাধান হবে সে উপায় তো আছেই, তাই আপনি কি মনে করেন নাজমুল আশরাফ যে এই নগর সরকার গঠনের যে কনসেপ্টটা ছিল সেই কনসেপ্ট আমাদের কাজে লাগানো যায়নি, বাইরে যে সিটি গভর্নমেন্ট রয়েছে সেই সিটি গভর্নমেন্টের আদলে আমরা কিছু করতে পারছি না, তো মেয়ররা যে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন বা যারা নির্বাচিত হবেন তাদের ক্ষমতায়নের আসলে পথটা কি উপায়টা কি না, এটা কামর ভাই তো খুব ভালো করে বলেছেন যে কেন আমাদের সরকারগুলো যেই দলেরই হোক না কেন সরকার প্রধান থেকে শুরু করে মন্ত্রী এমপি এমনকি অনির্বাচিত পাবলিক সার্ভেন্ট জনগণের চাকর যারা আমলারা, হ্যাঁ কেউই এই ক্ষমতা মেয়র হাতে দিতে চায় না। একজন মেয়র হবেন একজন শহরের মা বাপ, বাপ না শুধু মা বাপ মানে সব কিছু, ফলে মেয়রের কাছে যদি গোটা নগরবাসীর সব প্রত্যাশা থাকে, আপনি ঢাকা শহরে থাকেন, ঢাকা শহরের একজন বাসিন্দা হিসাবে আপনার চলাফেরা, আপনার নিরাপত্তা, আপনার পানি, আপনার চিকিৎসা, আপনার রাস্তাঘাট, আপনার যা কিছু গ্যাস বিদ্যুৎ সব কিছুর জন্য আপনি নগর পিতা বা মেয়রের কাছে চাইবেন, কিন্তু মেয়রের কাছে তো কিছু নাই, মেয়র শুধু ওই যে ময়লা পরিষ্কার করবেন, মশা মারবেন আর ওই যে রাস্তায় বাতি লাগাবেন, যে কোনো কিছু করতে পারে 55টা সংস্থা, হ্যাঁ তো ফলে এটা তো পুরনো সমস্যা। মেয়র হানিফ প্রথমে এটা তুলেছিলেন, মেয়র হানিফের সরকার মানে নাই, এরপরে বিএনপি সরকার আসছে তারাও মানে নাই, এরপরে আরও অনেক সরকার আসতে গেছে তারাও মানে নাই, এবং মেয়র হানিফ তোলার পর থেকে যত মেয়র হয়েছেন এ পর্যন্ত সব মেয়র কিন্তু ওই কথাটাই বলেছে যে নগর সরকার না হোক অন্তত একটা কিছু একটা করা,
যেখানে সান্ত্বনা পুরস্কার হিসেবে একটা সমন্বয় কমিটি করা হয়েছে, মানে সিটি কর্পোরেশনের সাথে অন্যান্য সেবাদানকারী যেসব সংস্থাগুলো আছে তাদের একটা সমন্বয়, কিন্তু ওইখানে ওই সমন্বয় কমিটিতে তাদের গুরুত্বপূর্ণ লোকজন আসেন না, এটা হচ্ছে মেয়রদের তথ্য, এই চাকর বাকর একটা পাঠায় দেয়। দ্বিতীয় কথা হচ্ছে কি, যে তারা জানে তাদের মিনিস্ট্রি হচ্ছে আলাদা, তারা জানে যে তাদের বস হচ্ছে আলাদা, ফলে মেয়রকে তারা কেন পাত্তা দেবে, মেয়রের কথা কেন শুনবে? যদি আনিসুলকের মতো দাপটে মেয়র হয় ঠিকই শোনাইতে পারে, কিন্তু সব মেয়র এটা পারে না। একই ক্ষমতা নিয়ে একই আইনের ভিতরে থেকে আনিসুলক তো অনেক কিছু করে দেখিয়েছেন, এটা কি আর কোনো মেয়র পেরেছে? এটা উনি পেরেছেন ওনার ব্যক্তিত্বের কারণে, ওনার সাহসের কারণে, ওনার সদিচ্ছার কারণে, যার কারণে দুবছর মেয়াদের একটা লোক যে উদাহরণ তৈরি করে গেছে, মানে শত্রুপক্ষ মিত্রপক্ষ সবাই স্বীকার করে যে ভাই সবাই তার কাজের প্রশংসা করে, সেইটা অর্জন করার চেষ্টা করে, শুধু ব্যক্তিগত একটা ফ্যাক্টর। ফলে আইনগতভাবে আমাদের মেয়ররা নগরবাসী সব চাহিদা পূরণ করতে পারবেন, এটা আমরা কবে পারবো আমরা জানি না, যেহেতু যেই সরকারগুলো আসছে যাচ্ছে তারা কেউ করে নাই, ভবিষ্যতে করবে কিনা আমরা জানি না। এখন আপনি বলছেন যে মেয়রের তালে কেন প্রস্তুতি দিচ্ছে, আর মেয়রের 14 গোষ্ঠীর হাতে নাই ওই জিনিসও তো প্রতিশ্রুতি দিচ্ছে তারা, তারা বলছে আমরা যানজট দূর করবো, আরে বার যানজট যানজট দূর করতে কি করার আছে আপনার, গোটা সরকার চেষ্টা করে যানজট দূর করতে পারছে না, আর আপনি মেয়র দুই আনার ক্ষমতা নিয়ে আপনি যানজট দূর করবেন। তারপরে আমরা কি বলে ক্লিন ঢাকা গ্রিন ঢাকা আমেরিকা বানাবো, লন্ডন বানাবো, সিঙ্গাপুর বানাবো, কথার কথা। আমি বলছি যে এগুলো এক ধরনের প্রতারণা দর্শকের সাথে। আমি অন্তত দুজন মেয়রকে নাম বলবো না, দুজন মেয়রকে এক অনুষ্ঠানে আমি প্রশ্ন করেছিলাম, আপনারা যে এইসব প্রতিশ্রুতি দিচ্ছেন আপনি তো জানেন যে এগুলো কিছুই আপনি করতে পারবেন না, আপনার পূর্বসূরীরাও করতে পারে নাই, তাহলে কেন দিচ্ছেন, এটা কি এক ধরনের প্রতারণা না? তো এই কথাবার্তা ঘুরে টুরে এগুলো চলে গেছে, ফলে মেয়র যা করতে পারবেন আইনে যা আছে সুযোগ যা আছে এর বাইরে বলা উচিত না। এখন বাইরে বলতে প্রথমে মেয়র তার কর্তৃত্বের বাইরে বলছেন যেগুলো তার কর্তৃত্বে না, অন্য ডিপার্টমেন্ট অন্য মিনিস্ট্রি অন্য জায়গার হাতে। দ্বিতীয়ত অনেকে তো এরকম বলছেন যে কি বলে সিটি কর্পোরেশন নির্বাচনে অমুক জিতলে খালেদা জিয়ার মুক্তি হয়ে যাবে, গণতন্ত্রের মুক্তি হয়ে যাবে, সরকার শাসনের পতন হয়ে যাবে, তো ওগুলো তো আরও অনেক বড় বড় মানে প্রত্যাশা। ফলে মানুষকে কথা দেওয়ার ক্ষেত্রে প্রতিশ্রুতি দেওয়ার ক্ষেত্রে একটু হিসাব নিকাশ করে দেওয়া উচিত। এবং এই আপনি যে কোনো প্রার্থীর বড় প্রার্থী যারা তাদের লিফলেট পড়ে দেখেন, সেদিন আমি অফিস থেকে আসছি একজনের লিফলেট নাম বলবো না পুরোটা আমি মনোযোগ দিয়ে পড়লাম ওয়ার্ড বাই ওয়ার্ড, আপনি যদি এরকম রচনা লেখেন 10-10 পাইবেন, কিন্তু এটা বাস্তবায়ন করলে আপনি 2 পাইবেন না। তো কেন তারা এগুলো করছে, এটা এক ধরনের প্রতারণা। তাদের উচিত এটা বলা যে আমরা যদি নির্বাচিত হই এই ক্ষমতার মধ্যে এগুলো করব, বাকিগুলো করার জন্য আমরা দাবি জানাবো, সরকারের উপর চাপ তৈরি করব, চেষ্টা করব, তাহলে একটা বিশ্বাসযোগ্য ব্যাপার হয়। ওইভাবে তো বলছেন না, পাইকারেরা সবাই বলছে, আর প্রতিশ্রুতি দিতে কে কত ভালো দিতে পারে, কে কত বড় দিতে পারে, আমি 24 ঘন্টা এটা করবো, আর 8 ঘন্টা এটা করবো, আমি এটা এই বানা ফেলবো সেই বানা ফেলবো, এগুলো মানুষ বিশ্বাস করে না, কারণ মানুষ এখন অনেক সচেতন, ঢাকার লোক আরও বেশি সচেতন, ইন্টারনেটের যুগে মানুষ দুনিয়া সব কিছু জানে, ফলে ওরা যাই বলুক কথা ফুল ঝুড়ি ছড়াক এটাতে কোনো কাজ হবে না। মানুষ বিবেচনা করবে, আচ্ছা ব্যক্তিটা কি, আচ্ছা উনি আগে কি করেছেন, ওনার দল কি করেছেন, আচ্ছা উনি কেমন আচরণ করছেন, এইগুলো প্রতিশ্রুতি দিয়ে মানুষ ভোট দেয় না, মানুষ ভোট দেয় দল মার্কা ব্যক্তির উপরে, ব্যক্তি দেখে। আমরা নির্বাচন নিয়ে কথা শুনলাম, আমরা এবার একটু একটা ভিন্ন প্রসঙ্গে আসতে চাই। আজকে মিয়ানমার ইস্যুতে আন্তর্জাতিক অপরাধ আদালত ICJ একটা রায় দিয়েছেন, যেখানে অন্তর্বর্তীকালীন কিছু আদেশ দেওয়া হয়েছে। তো এই 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 রায়টাকে পররাষ্ট্রমন্ত্রী বলছেন এটা বাংলাদেশের মানুষের জয়, মানবতার জয়। তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন যে এই এই রায়টা হচ্ছে যথার্থ রায়। তো এটাকে কীভাবে দেখছেন, আসলে এই রায়টাই বা কীভাবে হলো, বা সরকার যেভাবে দেখছেন এটাকে বিশ্লেষণ করবেন কীভাবে? এই রায়টা তো আসলে হচ্ছে গাম্বিয়ার আবেদনের প্রেক্ষিতে তারা আন্তর্জাতিক এই আদালতে গিয়েছে এবং তারা ফ্লিট করেছে তাদের মানে অর্থাৎ গাম্বিয়া বাংলাদেশের পক্ষে, অন্তত বাংলাদেশ সরকারের যে কাজটা করবার কথা সেই কাজটার অনেকটাই তারা করিয়ে দেখিয়েছে। মানে যেই মামলা বাংলাদেশের করার কথা ছিল সেটা গাম্বিয়া করেছে। না, এটা একটা ভালো দিক আছে যে গাম্বিয়া আরেকটা দেশ, তারাও আমাদের সমর্থনে এসছে, এগিয়ে এসছে। তবে মায়ানমারে যে গণহত্যাটা হলো সেই গণহত্যার অন্তত এখানে এক ধরনের স্বীকৃতি আছে যে গণহত্যাটা হয়েছে। হয়তো এখানে ভাষাটা মানে দুর্বল, মানে যেই যতটা আমাদের এক্সপেকটেশান ছিল সেই এক্সপেকটেশান অনুযায়ী এই রায়টা হয়তো আসেনি, কিন্তু এই অন্তর্বর্তী আদেশের অন্তত স্বীকার করা হলো যে এখানে গণহত্যা সংগঠিত হয়েছে এবং ভবিষ্যতে যেন না হয় সেজন্যও কিন্তু কতগুলো শর্ত তারা জুড়ে দিয়েছে, কতগুলো অন্তর্বর্তীকালীন যেটা আদেশ সেখানেও আছে। এবং
চার মাস পর রিপোর্ট দিতে বলা, রিপোর্ট দেওয়ার কথাটা আছে। এটা এক ধরনের সেফটি ক্লজ, কিন্তু এর ভাষাটা খুবই দুর্বল, বা আইনগত যে ভিত্তি সেই ভিত্তিটাও কিন্তু নড়বড়ে। তারপরেও আমি মনে করি যে এটা এক ধরনের মরাল ভিক্টরি, মানে ফার্স্ট অর্ডার এদিক থেকে বাংলাদেশের, হ্যাঁ বাংলাদেশ বা এই যে মায়ানমারের রাখাইন জনগোষ্ঠী বা তাদের রোহিঙ্গা জনগোষ্ঠী, তাদের পক্ষে অন্তত এক কদম এগিয়ে যাওয়া। কিন্তু এটা মানে আলটিমেট যে এটা হবে, রায়টা হবে সেই চূড়ান্ত রায়, সেই চূড়ান্ত রায়টা যেন আরেকটু শক্তপোক্ত হয়, যাতে পরবর্তীকালে জাতিসংঘ থেকে শুরু করে অন্যরাও এটা ব্যবহার করতে পারেন। যে আমাদের সময় আসলে কম, আমরা এটা নিয়ে আলোচনা করব। জনাব নাজমুল আসলাম, আপনার কাছে জানতে চাইব যে এখানে যেই অন্তর্বর্তীকালীন আদেশ দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে জাতিসংঘ কনভেনশন অনুযায়ী রোহিঙ্গাদের সুরক্ষা দিতে হবে, সেখানকার সশস্ত্র বাহিনী যাতে আগামীতে ভবিষ্যতে নতুন করে আর কোনো গণহত্যা চালাতে না পারে সে বিষয়ে পরপর চার মাস পরপর একটা রিপোর্ট দিতে বলা হয়েছে। তো এটা এই যে রায় দেওয়া হলো, এটা এই রায়টাকে আপনি কীভাবে বিশ্লেষণ করবেন? অন্তর্বর্তী আদেশ, ফলাফল শূন্য। আমরা কি পেয়েছি বলেন তো, বাংলাদেশ কি পেয়েছে এই সংকটে? সবচেয়ে বড় ভুক্তভোগী তো বাংলাদেশ। আমরা 16-17 মানে 11-12 লাখ বলা হতো, এগুলো নিশ্চয়ই এর মধ্যে বেড়ে টেড়ে 13-14 লাখ হয়ে গেছে। এতগুলো মানুষকে আমরা দিনের পর দিন, বছর পর বছর খাওয়াচ্ছি পড়াচ্ছি, তারপর তো নতুন প্রবলেম তারা তৈরি করছে নানা, আমাদের পরিবেশ থেকে শুরু করে অপরাধ, অর্থনৈতিক অনেক কিছু সামাজিক, হ্যাঁ। ফলে আমাদের খুশি হওয়ার ব্যাপার হবে এদেরকে ফিরিয়ে নেওয়ার কোনো উদ্যোগ নেওয়া হলে। এখন এই অন্তর্বর্তী রায় কিন্তু ফিরিয়ে নেওয়ার কোনো ব্যাপার নাই, যে ব্যাপারগুলো আছে এর কোনোটাই আমাদের কোনো লাভের ব্যাপার নাই। সান্ত্বনা পুরস্কার উনি খুঁজেছেন যে এক ধাপ তো আগালো, এটা একটা নৈতিক বিজয়, এগুলো হচ্ছে কথার কথা। এখন ধরেন এই যে সশস্ত্র বাহিনী আর গণহত্যা করতে পারবে না, এটা আদালত নির্দেশ দিল, তো মিয়ানমার কি এগুলো ধার ধারে? আচ্ছা, তারপরে যে গণহত্যার প্রমাণ ধ্বংস করা যাবে না, ও তো সব সাফ করে ফেলছে, কে এখানে দাঁড়ায় পাহারা দেবে যে আরও প্রমাণ বাদ দেয় কিনা? তারপরে হচ্ছে চার মাস পর পর রিপোর্ট দিতে হবে, দিল একটা রিপোর্ট, যতদিন পর্যন্ত বিচার বিচারণ হয়। অন্তর্বর্তীকালীন আদেশে কিচ্ছু নাই, আমাদের জন্য কিছু নাই, মিয়ানমারের জন্য কিছু বাণী আছে, এই বাণী তারা মানতেও পারে নাও মানতে পারে। মিয়ানমার যে একটা অসভ্য বর্বর দেশ, তারা কি কারো কথা শোনে, কারো কথা মানে? জাতিসংঘ থেকে শুরু করে কম চেষ্টা কেউ করেছে? কোনো লাভ হয় নাই। ফলে এই আদালতে যাওয়াটা একটা অপশন ছিল, সেটা আমরা যাই নাই, আমাদের যাওয়া উচিত ছিল, অন্য একটা দেশ গেছে, সেখানকার মাধ্যমে কিছু খবর হচ্ছে, আলোচনা হচ্ছে, আবারও মানুষগুলো জানছে, চিন্তা করছে, এটুকুই। আমি আপনাকে বাজি ধরে বলতে পারি, ধরেন চূড়ান্ত রায়ে মিয়ানমার বললো যে মিয়ানমার সেনাবাহিনীর 10টারে ফাঁসি দিলাম, কথার কথা। তারপরে আপনার এই যে রোহিঙ্গা যত আছে সব 3 দিনের মধ্যে ফেরত নেওয়ার আদেশ দিয়ে দিল, এটা কি হবে? ওরা কি নেবে? এখন যখনই একটা আন্তর্জাতিকভাবে একটা চাপ তৈরি হয় বা বিষয়টা একটু গুরুত্বের সাথে আলোচিত হয় বা একটু সামনে আসে, তখন তারা দেখবেন অবস্থান একটু পরিবর্তন করে। এই যে কি বলে অসভ্য দেশের নেত্রী, উনি তো প্রথম দিন গিয়ে বিশাল ভাষণে ওই আদালতে কোনো কিছু স্বীকার করলেন না, উল্টা গুণগান গাইলেন। গুণগান গাওয়াটা তো স্বাভাবিক, উনি তো হচ্ছে ওই কি বলে সামরিক জান্তার মুখপাত্র, এবং সামরিক জান্তার মুখপাত্র হিসেবে তাদের কথাই বলবে, সেটা তিনি বলেছেন। ওনার তো বিবেক টিবেক সব চলে গেছে, নোবেল পাইছিল কবে সেগুলো ভুলে গেছে, এই জন্য সবাই সব স্বীকৃতি নিয়ে গেছে। আমি বলছি যে আমাদের পক্ষের কিছুই নাই এখানে খুশি হওয়ার, খুব একটা অগ্রগতি হয়েছে বলে মনে হয় না। চূড়ান্ত আদেশ দেওয়ার পরও সেটা বাস্তবায়ন হবে কিনা আমরাও যথেষ্ট সন্দেহ। আমরাও সেটা মনে করি, বাস্তবায়ন করবে বলেন, কারা বাস্তবায়ন করবে? আমরাও সেটা মনে করি যে বাংলাদেশে যে পরিমাণ রোহিঙ্গা এসেছে, রোহিঙ্গারা যখন যাওয়া শুরু হবে তখনই মূলত আমাদের অগ্রগতিটা হবে। না, এর আগে দিনক্ষণ ঠিক করে প্রস্তুতি নিয়ে আজকের অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আগামীতে আমাদের আবার আলোচনা হবে। দর্শক, আজ এ পর্যন্তই, আগামীকাল আলোচনা হবে ঠিক একই সময়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর যোগ্য নগরপিতা নির্বাচনে আপনিও ভোট দিন, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।